আসসালামু আলাইকুম। যাদের টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু আপনারা এখনও রিটার্ন জমা দেননি, তাদের জন্য সর্বশেষ একটি সুযোগ রয়েছে 30 জুনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার। এখন প্রশ্ন হচ্ছে কারা রিটার্ন জমা দেবেন? যারা 2023 সালের আগে টিন সার্টিফিকেট করেছেন, অর্থাৎ 2020, 21, 22 অথবা তারও আগে, তাদের জন্য 2022 এবং 23 অর্থ বছরের গত বছরের রিটার্নটি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু এই 2023 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত। এখনও যারা কনফিউশনে আছেন যে আমি রিটার্ন জমা দেবো কি না বা আমার রিটার্ন জমা দিতে হবে কি না, তাদের জন্য মেসেজ হচ্ছে যে অবশ্যই আপনারা রিটার্ন জমা দেবেন। যারা 2022 সালে টিন সার্টিফিকেট করেছেন, যারা এর আগের বছরগুলোতে টিন সার্টিফিকেট করেছেন কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের জন্য শুধুমাত্র অনলাইনে একটি সুযোগ আছে যে 2022-23 অর্থ বছরের রিটার্নটি কিন্তু অনলাইনে জমা হচ্ছে। আর অনেক পুরাতন যে রিটার্নগুলি আপনারা জমা দেননি সেটার জন্য অবশ্যই কর অফিসে যেতে হবে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া, আমি 2023 সালে টিন সার্টিফিকেট করেছি, কেউ বলছে জুন মাসেই আমি করেছি, কেউ বলছে এর আগের মাসে, অর্থাৎ 2023 সালের যে কোনো মাসে আপনারা টিন সার্টিফিকেট যারা করেছেন তাদের জন্য রিটার্ন জমা দেওয়ার ডেট শুরু হবে জুলাই মাস থেকে, অর্থাৎ 2023 সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আপনারা রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। অতএব 2023 সালে যারা টিন সার্টিফিকেট করেছেন তাদের রিটার্ন জমা দেওয়ার জন্য এই মুহূর্তে কোনো প্রেশার নেই বা কোনো অপশন নেই, শুধুমাত্র রিটার্ন জমা দিতে হবে 2022 এবং তার আগে যারা টিন সার্টিফিকেট করেছিলেন তাদের জন্য। তারা কোন বছরের রিটার্নটি জমা দেবেন? তারা দেবেন 2022-23 অর্থ বছর রিটার্ন। 23 সালের জুলাই মাস থেকে যে রিটার্ন জমা দেওয়া শুরু হবে এইটার অর্থ বছর হবে 2023-24 অর্থ বছরের রিটার্ন জমা। আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই যে আমি 2022 সালে যদি টিন সার্টিফিকেট করে থাকি তাহলে 22-23 অর্থ বছরের কীভাবে আমি রিটার্ন জমা দেব। আসলে রিটার্ন জমা দেওয়ার অর্থ বছরটি হিসাব হয় জুন থেকে জুন পর্যন্ত একটি অর্থ বছর, অর্থাৎ 22 সালের জুন থেকে 23 সালের জুন পর্যন্ত 22-এর অর্ধেক এবং 23-এর অর্ধেক, এই যে জুন টু জুন এটাকেই একটা অর্থ বছর বলা হয়। অর্থাৎ আপনারা এখন জমা দেবেন 22-23 অর্থ বছরের রিটার্ন। আর যারা 2023 সালে টিন সার্টিফিকেট করেছেন অথবা আমরা যারা রিটার্ন অলরেডি জমা দিয়েছি তাদের পরবর্তী বছরের রিটার্ন জমা শুরু হবে জুলাই মাস থেকে, এই যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত একটা ডেট থাকে কিন্তু অর্থ বছর হবে 23-24। আশা করছি বিষয়টি ক্লিয়ার করে বুঝাতে পেরেছি। আমি আবারও বলছি, যারা গত বছর অথবা তার আগে টিন সার্টিফিকেট করেছেন তারা খুব দ্রুত রিটার্নটি জমা দিয়ে দিন, কারণ রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ ডেডলাইন হচ্ছে 30 জুন 2023। যদি কোনো কনফিউশন অথবা রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আশা করছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।